আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 10 ডিসেম্বরের সমাবেশকে ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা বিএনপির জন্য বড় ভুল হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংঘাতের পরিস্থিতি তৈরি না করতে সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। একক নেতৃত্বে জাতীয় পার্টি চলবে, সম্মতি রওশন এরশাদের। চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন হাইকোর্টের আদেশ স্থগিত করল চেম্বার আদালত। সম্মুখ সারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ, কাল থেকে সারাদেশে বিশেষ ক্যাম্পেইন। আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল 31 ডিসেম্বর পর্যন্ত, বাড়ছে রিটার্ন দাখিল ও আদায়ের পরিমাণ। এবং কাতার বিশ্বকাপে অস্তিত্ব টিকে রাখার লড়াইয়ে আজ পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিএনপি 10 ডিসেম্বরে ঢাকার গণসমাবেশে বেগম খালেদা জিয়া অংশ নিলে তার জামিন বাতিলে আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। সমাবেশকে ঘিরে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ভুল করবে বলেও এ সময় মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে দলটি। বিএনপি নেতারা বলছেন এই সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিএনপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি দেওয়া হয়, যদিও বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ব্যাপারে এখনও অনড়। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান দলটির চাহিদা অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তারা দুইটি জায়গা চেয়েছিলেন, প্রথমে তারা অনেক মানুষের সমাগম করবেন, সেই জন্য সেই কোনো জায়গায় জায়গা হবে না বলছিলেন, তারা এই যে সোহরাওয়ার্দী উদ্যানের কথা এবং আরেকটি মানিক মিয়া অ্যাভিনিউ কমিশনার সাহেব তারা যে দাবিটা করেছিলেন সেটাকে লক্ষ্য রেখে সোহরাওয়ার্দী উদ্যানটা দিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের এবং ছাত্রলীগের কিছু ওখানে প্রোগ্রাম ছিল, সেগুলো এই এই বিএনপির প্রোগ্রাম অনেক বড় করবে এটা শুনে তাদেরকেও তাদের প্রোগ্রামগুলো এগিয়ে নিয়ে এসে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সমাবেশে লাঠি শোটা ও রডের ব্যবহার না করা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত না হওয়া এবং সোহরাওয়ার্দী উদ্যানেই কার্যক্রম সীমাবদ্ধ রাখা সহ 26টি শর্ত দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান কোনো শর্ত ভাঙা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আমি একদম স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে, তারা যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা অবস্থান তৈরি করে, তাহলে তারা ভুল করবে। তাকে কোর্টে জামিন দিয়েছে শর্ত সাপেক্ষে, তো তিনি যদি এখানে যান তখন কোর্ট জানে কোর্ট কি করবেন। এর আগে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 60 জেলায় 600 থানা থেকে যে কোনো পুলিশ সদস্য অনলাইনে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সংঘাতের পরিস্থিতি তৈরি না করে 10 ডিসেম্বর নয়াপল্টনের সমাবেশের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানিয়ে তিনি বলেন সমাবেশ সফল করা এখন বিএনপির চ্যালেঞ্জ। নেতারা দাবি করেন কোনো বাধাই সমাবেশ বানচাল করতে পারবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গাইবী মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন 10 ডিসেম্বরের সমাবেশ নস্যাৎ করতেই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে পুলিশ। তাদের দাবি দুঃশাসন আর দুর্নীতির কারণে জনসমর্থন হারিয়ে এখন জনসমাবেশকে ভয় পায় ক্ষমতাসীনরা। সরকার তাদের দূরভিসন্ধি বাস্তবায়ন করতেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথা বলছে দাবি তাদের। আজকে গ্রেপ্তার চলছে, বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে, কি জন্যে
আন্দোলন বন্ধ করার জন্য অপরাধ থেকে এই ধরনের ভয় থেকে শেখ হাসিনা ভয় পাচ্ছেন। কিন্তু বন্ধুরা আমার গণতন্ত্রকামী মানুষ, আজকে এই সরকারের সব শৃঙ্খল ভেঙে গণতন্ত্রের মুক্ত বাতাস প্রবাহিত করবে। ভাবছেন আসছেই তো ক্ষমতা গেল, বিএনপি জনগণ এক সঙ্গে আছে, ঐক্যবদ্ধ আছে, এই জনগণের জোরে আপনারা বেঁচে যাবেন টের পেয়ে গেছেন। সাম্প্রতিক সময়ে নয়াপল্টনে বিএনপির কোনো সমাবেশে সমস্যা তৈরি হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 10 ডিসেম্বরও শান্তিপূর্ণ সমাবেশ করবে দলটি। যান চলাচলে বাধা সৃষ্টির খোরার যুক্তি দেখিয়ে সরকার সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলেও দাবি করেন ফখরুল। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে দাবি করে নেতারা বলেন, এবার জনগণের অধিকার প্রতিষ্ঠা না করে রাজপথ ছাড়বে না বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সমাবেশের নামে বিএনপি সহিংসতা করলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের সমুচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে 10 ডিসেম্বরে বিএনপি যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য পাড়া মহল্লায় দলের নেতাকর্মীরা সতর্ক থাকবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বিএনপি 1971-এর 10 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে সমাবেশের তারিখ 10 ডিসেম্বরকে কেন বেছে নিয়েছে তা স্পষ্ট নয়। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, 71-এর 10 থেকে 14-ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার মতো নৃশংস ঘটনা দেশে সংঘটিত হয়েছিল। এখানে তাদের কোন বদ উদ্দেশ্য আছে, কোন মতলবে তারা এটা চায়? পার্টি অফিসকে ঘিরে আবারও আগুন, আবারও লাঠি, বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। কেউ যদি সহিংসতার উপাদান যুক্ত করে আন্দোলনের নামে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব। এদিকে সচিবালয়ে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ডেল্টা প্ল্যান নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, বিএনপি যদি নয়াপল্টনে সমাবেশ করা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে সরকার তার অবস্থান ব্যক্ত করবে। শান্তি স্থিতি বজায় রাখার স্বার্থে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। এই ক্ষেত্রে তারা যদি চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে নয়াপল্টনে সমাবেশ করার জন্য তাদের অবস্থান ব্যক্ত করে, সেই ক্ষেত্রে সরকার সরকারের অবস্থান ব্যক্ত করবে। তিনি আরও বলেন, সার্বিক দিক বিবেচনা করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে সরকার, জনগণের কথা বিবেচনায় নিয়ে বিএনপির তা মেনে নেওয়া উচিত বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। একক নেতৃত্বেই জাতীয় পার্টি চলবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ বিষয়ে পার্টির প্রধান পৃষ্ঠপোষক রশন এরশাদ সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি। আদালতে নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পর গণমাধ্যমকে দেয়া প্রথম প্রতিক্রিয়ায় এসব কথা জানান জিএম কাদের। বহিষ্কৃতদের দলে ফেরাতে রশন এরশাদের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও জানান জাপা চেয়ারম্যান। বিস্তারিত হুমায়ুন চিশতির রিপোর্টে। আদালতের নিষেধাজ্ঞায় প্রায় এক মাস কিভাবে কাটালেন গণমাধ্যমের সামনে প্রথম প্রতিক্রিয়ায় তাই জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শারীরিক একটা বিশ্রামের সময় পেয়েছি এবং সেটাকে আমি সেইভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। তবে মানসিক একটা যন্ত্রণা ছিল, দেশ ও জনগণের সামনে যেতে পারছি না, সেভাবে দেশ ও জনগণের কথা বা তাদের কাজ করতে পারছি না, একটু সেই হিসাবে মনোবেদনা ছিল। পরে দলের চলমান সংকট নিয়ে কথা বলেন জাপা চেয়ারম্যান। তিনি জানান, রশন এরশাদের সাথে সমঝোতার বৈঠক নয়, সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। আগামীতে জাতীয় পার্টি কিভাবে চলবে সে প্রশ্নেরও জবাব দেন জিএম কাদের। দুই নেতৃত্বে কোনো ঐক্য হয় না, তিন নেতৃত্বে কোনো ঐক্য হয় না। নেতৃত্ব এক মানতে হবে, একজন লিডার থাকতে হবে, অনলি ওয়ান লিডার। আর সেকেন্ড কন্ডিশন হলো, যারা ওই সংগঠনের মধ্যে থাকবে
তারা সকলে এক মন মানসিকতার এবং কার্যক্রমে একসাথে এক লাইনে কাজ করতে হবে। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আমার দায়িত্ব ছিল, উনি আমাকে টেলিফোন করেছেন, ওনার সঙ্গে আলাপ সালাপ হয়েছে। এই আলাপচারিতাটাকে কোনো বৈঠক বা আনুষ্ঠানিক বৈঠক বা সিদ্ধান্ত বা কোনো কোনো এর মধ্যে কোনো কন্ডিশন এগুলো কোনো কিছু হয়নি। উনি আমাকে কোনো রকম কন্ডিশন দেননি, কোনো কিছু করার বল কাউকে কিছু করতেও বলেননি। উনি আমার কথার সঙ্গে মোটামুটি একমত হয়েছেন যে ঠিক আছে, তুমি যেগুলো করছো ঠিকই আছে। উনি কোনো দ্বিমত করেননি কোনো বিষয়ে। দলের বহিষ্কৃত নেতাকর্মীদের ফিরিয়ে আনার বিষয়ে জাপা চেয়ারম্যান জানান, এ বিষয়ে রশন এরশাদের সাথে কোনো আলোচনা হয়নি। তবে দলীয় শৃঙ্খলার প্রশ্নে কিছু অপরাধ ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। কতগুলো ভুল মাফ করা যায়, কতগুলো ভুল মাফ করা যায় না, ক্ষমার মতো কাজ সেগুলো মাফ করা যায়, সেগুলো হয়তো আমরা দেখব। আর যেটা ক্ষমার যোগ্য নয় সেগুলো মাফ আমরা করব না। আমরা যখনই ভালো মনে করব তাদেরকে আমরা নিব। কোনো কাউকে স্পেসিফিক্যালি কোনো দাবির মুখে বা কোনো কন্ডিশনের জন্য কাউকে নিতে হবে এটা আমরা বিশ্বাস করি না এবং এই ধরনের দল আমরা করি না। আগামী নির্বাচনে জাতীয় পার্টির জোটে থাকার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয় বলে জানান জি এম কাদের। এখনই সিদ্ধান্ত নেওয়াটা আমার মনে হয় সঠিক সিদ্ধান্তের দিকে আমরা যেতে পারবো না। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণে হাইকোর্টের দেয়া আদেশ আগামী 5 ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে চেম্বার জজ আদালত। একই সাথে বিষয়টি ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। ফলে 5 ডিসেম্বর পর্যন্ত দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের। জাপার বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার মামলার প্রেক্ষিতে গত 30 অক্টোবর দল পরিচালনায় জি এম কাদেরের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় নিম্ন আদালত। গত মঙ্গলবার ওই অস্থায়ী নিষেধাজ্ঞা 3 জানুয়ারি পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। সম্মুখ যোদ্ধা ও ষাটোর্ধ্বদের করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়ার সুপারিশ করেছে টিকা সংক্রান্ত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি। রাজধানীর মহাখালীর ইপিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক এ তথ্য জানান। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর সারা দেশে বিশেষ টিকা ক্যাম্পেইন করা হবে বলে জানান তিনি। রাসনা দাসের রিপোর্ট। দেশের মোট জনসংখ্যার 70% মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল সরকারের। এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষ টিকার আওতায় এসেছে। এখন পর্যন্ত মোট জনগোষ্ঠীর 87% পেয়েছে প্রথম ডোজের টিকা, 73% দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ পেয়েছে 52% মানুষ। নিয়মিত টিকা দেওয়ার পাশাপাশি এ পর্যন্ত 9টি ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কর্মসূচি চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অবস্থায় 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত বিশেষ টিকা ক্যাম্পেইন করা হবে সারা দেশে। এই ক্যাম্পেইনের মাধ্যমে 90 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচিতে শুধু দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হবে। আমি বুস্টার ডোজ নিলে আমার বৃদ্ধ বাবা যিনি বাড়িতে আছেন তিনিও সুরক্ষিত থাকবেন, আমার মা সুরক্ষিত, হ্যাঁ আমার পরিবার সুরক্ষিত। এদিকে দেশে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে বলে জানিয়েছে টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক। সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতী নারীদের শীঘ্রই টিকা দেওয়া শুরু হবে বলে জানান তিনি। আমাদের নাইটেকের একটা পরামর্শ এসেছে, নাইটেক আমাদেরকে সম্পূর্ণ ভ্যাকসিনেশন কার্যক্রমে আমাদেরকে সবসময় গাইড করে, তাদের পরামর্শটা নিয়েই আমরা এবং সেভাবেই আমরা ন্যাশনাল পলিসি এখন ওনারা বলেছেন। এখন আমরা এটা জাতীয় যে আমাদের কারিগরি কমিটি আছে আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য ন্যাশনাল ভ্যাকসিনেশন ডিপ্লয়মেন্ট কমিটি, এছাড়াও 5 থেকে 11 বছর বয়সী শিশুদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে যথাসময়ে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। নানা অজুহাতে ওষুধের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। দেশে 33,000 ধরনের ওষুধ তৈরি হলেও ওষুধ প্রশাসন অধিদপ্তর দাম নিয়ন্ত্রণ করতে পারে মাত্র 117টি। তারা জনগণ নাকি কোম্পানিগুলোর স্বার্থ দেখছে সেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবি চপলের রিপোর্ট। নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম, বাড়ছে চিকিৎসা খরচ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে চিকিৎসা করাতে ব্যক্তির পকেট থেকে খরচ হয় শতকরা 72 টাকার বেশি, যা এশিয়াসহ অনেক দেশের কয়েক গুণ। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্য বলছে চিকিৎসা খরচের 60% বেশি ব্যয় হয় ওষুধ কিনতে। দাম নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসন থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে।
কারণ 33,000 ব্র্যান্ডের ওষুধের মধ্যে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করতে পারে মাত্র 117টির দাম, সেটিও নির্ধারণ করা হয় 1994 সালে। 28 বছর আগে যে সকল ওষুধ ব্যবহৃত হতো, 28 বছর আগে চিকিৎসকরা যে ওষুধ ব্যবহার করতেন, রোগের যা ধরন ছিল এবং যে সকল ওষুধ ছিল না, সেগুলো তো বহু তিনটি পরিবর্তন হয়েছে। নতুন ওষুধ এসছে, ব্যবহারের ধরনে বদলছে, রোগের ধরন পাল্টেছে। অতএব বহুল ব্যবহৃত এই বিশেষণ দিয়ে যদি কোনো ওষুধের তালিকা তৈরি করতে হয়, তাহলে তো অবশ্যই সেটা 28 বছর পরে না, আরও অনেক আগেই আসলে এটা নতুনভাবে প্রণীত হওয়া দরকার ছিল। ওষুধের মূল্য বৃদ্ধি মানুষকে আসলে দরিদ্র হওয়ার ক্ষেত্রে, যারা বর্ডার লাইনে আছেন তাদের মধ্যে একটা অংশ যখন অসুস্থ হবেন তারা দরিদ্র হয়ে পড়বেন। প্রায় 90-95% মানুষকে আসলে চিকিৎসা করা যায় 200-250 ওষুধ দিয়ে, তাদের সাধারণ রোগব্যাধিগুলো, সেই ওষুধগুলো যদি প্রাপ্যতা নিশ্চিত করে এবং রাষ্ট্র যখন নাকি নিজে ক্রেতা হয়ে উঠবে, এই বৃহৎ ক্রেতার কিন্তু বাজারে ঢুকলেই তখন এসে আসলে বাজারের উপর নিয়ন্ত্রণ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2 বছর পর পর অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করে, কিন্তু বাংলাদেশে 28 বছরেও কেন সেই তালিকা হালনাগাদ হচ্ছে না, তার সদুত্তর নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের। দামের সাথে তো আর এই কন্ট্রোলিংয়ের বিষয়টা না, যেমন 117টি যে প্রাইমারি হেলথ কেয়ারের এসেন্সিয়াল যেগুলো ওষুধ, তো তখন সেটা করা হয়েছিল। এখন যদি সরকার বা আমাদের স্বাস্থ্যসেবা খাত থেকে যদি সেরকম কোনো সুপারিশ আসে, কোনো মহল থেকে আসে, সেটা আমরা বিবেচনা করে দেখব। বিশেষজ্ঞরা বলছেন দেশীয় ওষুধ কোম্পানির প্রসারে সরকার বিভিন্ন ছাড় দিলেও তারা এখন অনেকটা লাগামহীন, যা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া ওষুধ প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যে কোনো বিষয়ে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ সবসময় ভারতের কাছ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পায় বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে তিনি বলেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা দেবে ভারত। বাংলাদেশকে অকৃত্রিম বন্ধু উল্লেখ করে এই অঞ্চলে সন্ত্রাস দমনে দুই দেশ একসাথে কাজ করবে বলেও আশা করেন হাইকমিশনার। বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না বলে এ সময় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ আলোচনার মাধ্যমে তিস্তার পানি বন্টন সহ অমীমাংসিত ইস্যুগুলো সমাধান করতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এদিকে গণভবনে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ট্রাস্টের বিভিন্ন বিষয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি বেশ কিছু নির্দেশনা দেন তিনি। ট্রাস্টের সদস্য নুরি আলম চৌধুরী লিটন, নজরুল ইসলাম খান এতে উপস্থিত ছিলেন। আরও এক মাস বাড়ল আয়কর রিটার্ন দেওয়ার সময়। করদাতাদের দাবির প্রেক্ষিতে 31 ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবুহেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। আয়কর দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি বলেন এবার আয়কর দাখিল ও আদায়ের পরিমাণ বাড়ছে। করদাতাদের ভোগান্তি কমিয়ে কর প্রদান সহজ ও প্রযুক্তি বান্ধব করা হচ্ছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। শরফুল আলমের রিপোর্ট। গত বছরের মতো এবারও করদাতাদের জন্য কর অফিসগুলোতে মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআই জানিয়েছে এবছর কর অঞ্চলগুলোতে রিটার্ন জমা দেওয়া ছাড়াও ইটিআইএন সংক্রান্ত সেবা থাকায় বেড়েছে করদাতাদের উপস্থিতিও। ফলে এরই মধ্যে রিটার্ন দাখিল করেছেন এমন করদাতা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 লাখ, আর কর আদায় হয়েছে 3,000 কোটি টাকারও বেশি। করদাতাদের দাবির মুখে নির্ধারিত সময়ের পরও আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানোর সিদ্ধান্তের ঘোষণা দেন জাতীয় রাজস্ব বোর্ড। বিভিন্ন কারণে আমাদের করদাতা, নতুন করদাতা এবং রিটার্ন সাবমিটকারীর সংখ্যা এবার বাড়বে। বিভিন্ন সংগঠনের তরফ থেকে আবেদন ছিল যে মেয়াদ বৃদ্ধি করার জন্য, রিটার্ন সাবমিশনের মেয়াদ বৃদ্ধি করার জন্য আমরা এক মাস রিটার্নের সময় বাড়িয়েছি। অলরেডি অর্ডার ইস্যু হয়ে গেছে, 31 ডিসেম্বর পর্যন্ত কর সংগ্রহের প্রবৃদ্ধি না বাড়িয়ে কর ব্যবস্থাকে সহজ ও আধুনিক করার পরামর্শ দেওয়া হয় আয়কর দিবসের সেমিনারে। সংস্কার ছাড়াও এনবিআর সক্ষমতা বাড়ানোর যেমন সম্ভব নয়, তেমনি আইনও সহজ করার তাগিদ দিয়েছেন অনেকেই। বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হুইচ ইজ নাও টার্নিং ইট টু এ ফাইভ অলসো, এই সময়ে একমাত্র আমি রাস্তা দেখি ওই 3E-র মতো, 3D, ডিজিটাইজেশন। এটার কোনো অল্টারনেটিভ নাই। ডিজিটাইজেশন হিউম্যান ইন্টারফেস যত কমে যাবে, কিন্তু ট্রাস্টের ইয়েটা বাড়াতে হবে। আয়কর মেলার সময় বাড়ায় রিটার্ন দাখিলদাতাদের সংখ্যা 50 লাখ হতে পারে এমন আশা কর কর্মকর্তাদের। শরফুল আলম, এটিএন বাংলা।
ঢাকা। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সমাজ থেকে শুরু করে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। রাজধানী তেজগাঁওয়ে হোলি রোজারিও চার্চ ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা রোধে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হন নারীরা। প্রান্তিক নারীরা নির্যাতনের শিকার হলেও কাউকে না বলতে পারেন না, অনেক সময় থানা মামলা নিতে চায় না বলেও অভিযোগ করেন তারা। নারী নির্যাতন বন্ধে আইন সংশোধনের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান সংশ্লিষ্টরা। এখানে শুধু নারীদের বিষয়টা নারীরা শুধু শুনলে হবে না, পুরুষদের বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে নিয়ে আসতে হবে। আগামীকাল রাতারাতি হবে না, কিন্তু 100 বছর ধরে হবে না সেটাও মেনে নেওয়া যায় না, তো এটা আগাতে হবে। বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যাবার পথে গৌর নদীতে হামলা ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের 6 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত 5 নভেম্বর ইশরাক হোসেনকে প্রধান আসামি করে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় এ মামলা করা হয়। বিকাশ বিশ্বকাপ ফুটবলের খবর। কাতার বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। একই সময় গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ সৌদি আরব। পোল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি লিওনেল মেসিদের জন্য এক প্রকার ফাইনাল, আর হেরে গেলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কা পোলিশদের। কাতারের দোহা থেকে আরও জানাচ্ছেন পরাগ আর মান। বিশ্বকাপের শেষ 16-তে যাওয়ার জন্য নানান সমীকরণের সামনে এখন আর্জেন্টিনা। তবে সবচেয়ে সহজ উপায় হলো পোল্যান্ডকে হারানো। একটি জয়ী আলবিসেলেস্তেদের নিশ্চিত করবে গ্রুপের শীর্ষ থেকে বিশ্বকাপের রাউন্ড অফ 16। যদি ড্র হয় তবু থাকছে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা, কিন্তু তখন তাদের উপর ভর করবে নানা সমীকরণ। তাই এই ম্যাচেও জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার জন্য। এমন ম্যাচে তাই এভারেস্ট সমান চাপ লিওনেল মেসিদের কাঁধে। তবে চাপ বেশি থাকলে মাঠে পারফরম্যান্সের ওপর প্রভাব পড়তে পারে, তাই তো চাপ মুক্ত থেকে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা সবার। এদিকে এই ম্যাচে হারলে হাতছাড়া হতে পারে পোল্যান্ডের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা, তাই তো তারাও জয়ের জন্য মুখিয়ে আছে। মেসিদের সাথে ড্র কিংবা জয় লেভানডোভস্কির দলকে নিয়ে যাবে বিশ্বকাপের শেষ 16-তে। আর্জেন্টিনার কাছে হারলে ছিটকে যেতে পারে পোলিশরা। সৌদি আরব যদি মেক্সিকোকে হারায় তাতেও কপাল পূর্বে লেভানডোভস্কিদের। দুই দলের 11 বারের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে 6 বার, হেরেছে 3 বার, আর 2টি ম্যাচ ড্র হয়েছে। এর আগে বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে 1টি করে জয় আর্জেন্টিনা এবং পোল্যান্ডের। এবার গ্রুপ সি থেকে রাউন্ড অফ 16 নিশ্চিত করতে দুই দলই জয় চাইছে, তাতে করে মেসি এবং লেভানডোভস্কিদের লড়াইটা দারুণ উপভোগ্য হয়ে উঠবে বলে মনে করছেন। বৈশ্বিক সংকট মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারিপার্শ্বিক ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রাজধানীতে একটি হোটেলে ব্র্যাক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ আয়োজিত রোহিঙ্গা বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি। মিয়ানমারের রাখাইন থেকে আসা রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর আরও অর্থায়নের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানান পরিকল্পনা মন্ত্রী। এ সময় রোহিঙ্গা বিষয়ক সমীক্ষায় মাঠ পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ধন্যবাদ জানান তিনি। আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক নিয়ে, টানাপোড়েনের বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে একটা নিম্ন পর্যায়ে, বটম লাইন যেটা ইংরেজিতে বলে, একদম গ্রাউন্ড লেভেলে আমাদের মধ্যে একদম শেষ পয়েন্টে কিছু বেশ শক্তিশালী ঐক্যের প্রয়োজন আছে, না হলে আমরা এই ধরনের বিষয়গুলো সমাধান করতে পারবো না।
আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রাজশাহী সেনানিবাসে ছয়টি ইউনিটকে রেজিমেন্টের কালার প্রদান ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে ছয়টি ইউনিটকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা তুলে দেন তিনি। এর আগে রেজিমেন্ট অব দি মিলেনিয়াম খ্যাত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের প্যারেড গ্রাউন্ডে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অভ্যর্থনা জানান 66 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল ফয়জুর রহমান। চাহিদা বেড়ে যায়, ঝুট কাপড়ের কম্বল তৈরিতে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের কাজীপুরের কারিগররা। এতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে 30 গ্রামের প্রায় অর্ধলক্ষ নারী পুরুষের। কম দামে এসব কম্বল এখন সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সিরাজগঞ্জের কাজীপুরের ঝুট কাপড় দিয়ে তৈরি কম্বল এখন দেশের দরিদ্র মানুষের শীত নিবারণে প্রধান বস্ত্র। দাম নাগালে থাকায় দেশে এই কম্বলের চাহিদা বাড়ছে দিন দিন। কম্বল সরবরাহ করতে এখন দিনরাত ব্যস্ত কারিগররা। 94 সালে কাজীপুরের শিমুলদের গ্রামের সিরাজুল ইসলাম গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি করে তা স্থানীয় পর্যায়ে বিক্রি শুরু করেন। মহাজন মনে হয় যে ষাট কাপড় দেয়, আমার কাইটা সাইজ করার আগে হয়ে সেলাই করে কম্বল বানান লাগে। আমরা ছোট ছোট টুকরা কাপড় সেলাই করে একটি কম্বল বানাই। আমরা ঢাকা থেকে ছোট ছোট কাপড়গুলো কিনে নিয়ে আসি, কেজি বাও নিয়ে এসে আমরা এখানে এই একটা একটা করে কাপড় জোড়া দিয়ে চার হাত পাঁচ হাত করে একটা করে কম্বল তৈরি করি। বর্তমানে কাজীপুর উপজেলার মাইজবাড়ি ও চালিতাডাঙ্গা ইউনিয়নের 30 গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক নারী পুরুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কম্বল শিল্পের সাথে জড়িত। দিন দিন বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। অটোশালে আমাদের কর্মসংস্থান অনেক উন্নত হয়েছে। আমরা এই মাল আমরা ডেলিভারি করি সিরাজগঞ্জ বগুড়া এমন বড় বড় পাটি আসে। তবে ঝুট কাপড় সহ প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় মূলধন সংকটে ব্যবসা বাড়াতে পারছেন না অনেকেই। আমরা সারা বছর কামিলা করে কাজ চালাই, শেষে এসে দেখা যায় ছয় মাস হয়তো একটু আমাদের সমস্যা হয়, তো অল্প লাভে অনুদানের লোনগুলো আমাদের দিলে হয়তো অনেক সস্তায় হবে। যদি সরকার যদি সহযোগিতা করে আমাদের অল্প সুদে ঋণ যদি দিত। কাজীপুরের প্রায় 50,000 মতো ভাই ও বোনেরা কিন্তু গার্মেন্ট শিল্পে কর্মরত আছে, তাদের একটা বিশাল অবদান কাজীপুরের অর্থনীতিতে। এই কম্বল শিল্পটাও যদি একটু বৃহৎ আকার ধারণ করে আমাদের কাজীপুরের অর্থনৈতিক সমৃদ্ধিতেও কিন্তু এটি একটি বিশাল অবদান রাখবে। এই শিল্পকে রক্ষায় সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ এবং প্রণোদনার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 8 শর্তে আগামী 3 ডিসেম্বর রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। দুপুরে মহানগর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাদ্রাসা মাঠে তাদের কার্যক্রম দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে শেষ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় ভাবমূর্তি ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বক্তব্য এবং কার্যকলাপ করা যাবে না। ব্যানার, ফেস্টুন ও পতাকাতে কোনো লাঠিসোঁটা ও রড ব্যবহার করা যাবে না। এদিকে বৃহস্পতিবার ভোর 6টা থেকে রাজশাহী বিভাগের 8 জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে ডাক দিয়েছে মালিক ও শ্রমিক সংগঠনগুলো। ধর্মঘটের কারণে 3 ডিসেম্বরের আগে আশেপাশের জেলাগুলো থেকে আগত দলীয় নেতাকর্মীদের থাকার জন্য পুলিশ কোনো প্যান্ডেল করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
শেষ হলো উন্নত জীবনের লক্ষ্যে প্রকল্প উত্তরণের সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন। আয়োজকরা জানান, শেভরন বাংলাদেশ ব্লক 12 লিমিটেড এবং শেভরন বাংলাদেশ ব্লক 13 and 14 লিমিটেড দেশের অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাসের 60% এবং অভ্যন্তরীণ ঘনীভূত উৎপাদনের 80%-এরও বেশি উত্তোলন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিনা ফ্রোজ, শেভরন বাংলাদেশ প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর এরিক এম বোয়াকার। এছাড়াও উপস্থিত ছিলেন সুইস কন্টাক্ট বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান। 22 কোটি টাকা বকেয়া বিলের কারণে দিনাজপুর পৌরসভার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সংযোগ বিচ্ছিন্ন করায় অন্ধকারেই সকল দাপ্তরিক কার্যক্রম চালাতে হচ্ছে প্রথম শ্রেণীর এই পৌরসভাটিকে। বিল পরিশোধ ছাড়া পুনঃসংযোগ দেওয়া সম্ভব না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিল পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল। তিনি আরও জানান, গতকাল থেকে সংযোগ বিচ্ছিন্ন হলেও জেনারেটর দিয়ে জন্ম নিবন্ধন ও ভ্যাকসিন প্রদানসহ জরুরি সেবাগুলো চালু রাখা হয়েছে। জন্ম নিবন্ধন বা এখানে কোভিড বা বাচ্চাদের টিকার যাবতীয় ভ্যাকসিন আমাদের এখানে স্বাস্থ্য শাখায় রক্ষিত থাকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের ফ্রিজের রাখা এই ওষুধগুলি নষ্ট হওয়ার উপক্রম হয়। পৌরসভার এখানে স্কুল, সেখানে একটি রুমে স্থানান্তর করার চিন্তাভাবনা নিয়েছি। বেস্ট বিউটি এক্সপার্ট 2021 রাজশাহী অঞ্চলে 400+ প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। মহানগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তুর্জো নাসির এবং প্রশিক্ষণের মূল সমন্বয়কারী হৃদয় সরকার এ সময় উপস্থিত ছিলেন। গত শনিবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও এটিএন নিউজ। ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 23 পয়েন্ট বেড়ে 6,235 পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া শরিয়া সূচক 10 ও 30 সূচক 13 পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় 449.36 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 304 প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 51টির, কমেছে 26টির ও অপরিবর্তিত রয়েছে 227টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 6,92,00,000 টাকার শেয়ার। হাত বদল হওয়া 152টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 38টির, কমেছে 12টির ও অপরিবর্তিত রয়েছে 102টি কোম্পানির শেয়ারের দর। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপে ডি গ্রুপ থেকে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। রাত 9টায় তাদের প্রতিপক্ষ তিউনিশিয়া। ফ্রান্সকে হারিয়ে আফ্রিকার এই দেশটিরও সুযোগ রয়েছে নক আউট পর্বে যাওয়ার, যদিও শক্তিমত্তায় এগিয়ে থেকেই খেলবে কিলিয়ান এমবাপ্পেরা। গ্রুপের অন্য ম্যাচে ডেনমার্কের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 3 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে সকারুজরা আর 1 পয়েন্ট নিয়ে 3-এ ডেনমার্ক। তাই ড্র করলেও সুবিধাজনক অবস্থায় থাকবে অস্ট্রেলিয়া, তবে জিততেই হবে ক্রিশ্চিয়ান এরিকসনদের। রাত 9টায় মাঠে নামবে 4 দল। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হলো কেন্ডা টেরাস কাপ গলফ টুর্নামেন্ট 2022। ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনালের পরিচালনায় টুর্নামেন্ট চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনের খেলায় দেশের বিভিন্ন ক্লাব থেকে মোট 134 জন দেশি বিদেশি গলফার অংশ নেয়। টিএসআই এর পরিচালক সৈয়দ সামিউল হক, কেন্ডা টেরাস কাপ গলফ টুর্নামেন্টের সমন্বয়কারী তানভীর আহমদ খান টুর্নামেন্টে উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। 10 ডিসেম্বরের সমাবেশকে ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা বিএনপির জন্য বড় ভুল হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংঘাতে পরিস্থিতি তৈরি না করতে সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। একক নেতৃত্বেই জাতীয় পার্টি চলবে সম্মতি রওশনের সাথে। চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশে স্থগিত করল চেম্বার আদালত। সম্মুখসারি যোদ্ধা ও ষাটোর্ধ ব্যক্তিদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ, কাল থেকে সারা দেশে বিশেষ ক্যাম্পেইন।
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল 31 ডিসেম্বর পর্যন্ত, বাড়ছে রিটার্ন দাখিল ও আদায়ের পরিমাণ। এবং কাতার বিশ্বকাপে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে আজ পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।